তো এটা খুব ঝটপট করে একটা আয়োজন করা গেছে, কারণ ডালিয়া যিনি গাইবেন ও এখানে অনেকদিন ছিল, এখানে 4-5 বছর ছিল এবং সেটাও 4-5 বছর হয়ে গেছে। তো আজকে এসছে তার ওই ছেলের ইয়েতে, তো আমরা তাকে বললাম যে যদি সে গান করে তো গান করবে। তো তার স্পেশালটি নজরুলগীতি এবং তার ভালো ফান্ডা আছে ইয়েতে ক্লাসিক্যালের জন্য, গানগুলো সুন্দরভাবে গায়। আর আমরা আজকে ওটা শুনবো এবং তার কাছে আরও তার বিবৃতি একটুখানি শুনবো। আর আরেকজন এসছেন, নাম আমার অত্যন্ত পুরনো বন্ধু, বর্তমানে মধুরা ইয়েতে থাকে, টরন্টোতে থাকে, শঙ্কর চক্রবর্তী। তো শঙ্কর চক্রবর্তী আদবে বাংলাদেশি, মানে আমাদের, এবং এখন সে ইয়ে নিবাসী, ওই কি নম্বরে টরন্টো নিবাসী। খুবই সুন্দর গলা, 2 বছর আগে ওয়াহায়তে যে বঙ্গমেলা হয়েছিল তাতে সে আমন্ত্রিত অতিথি এবং শুভাশিস তার সঙ্গে বাজিয়েছিলেন। তো আমি তাকে ভেবেছিলাম যে যদি কোনো সময় আনা যায়, তো এই সময় খুব তড়িঘড়ি করে সে আসতে পারলো, সেজন্য সে ধন্যবাদ আর্হ। তো ও তার পরিচিতিটা একটু নিজে দেবে, যাতে কোথেকে শিখেছে এক্সেট্রা। আর শুভাশিস তো আমাদের চেনা বামুন, ওকে তো আপনারা সবাই চেনেন, তবুও এর মধ্যে 2-3 জন থাকতে পারে যারা চেনেন না, সেই জন্য আমি শুভাশিসকে বললাম যে অত্যন্ত ইয়ে খুব নাইভাবে হলেও যেন 2-4টে কথা নিজ সম্বন্ধে সে বলে। তো শুভাশিসও বলবে, তো আমি মাইকটা এখন ইয়েকে দিতে চাই, ডালিয়া যদি কাছাকাছি আছেন, না দূরে, তো কাছে চলে আসুন, আর তারপরে শঙ্কর বলবে, তারপরে আমরা শুরু করবো। আরেকটা জিনিস, যে আজকের যে অনুষ্ঠানটা সম্ভব হচ্ছে এত যোগ্য আশা করেন, এই উইকেন্ডটা কিন্তু খুব ডেঞ্জারাস উইকেন্ড, কারণ ওই একেবারে সবাই আসা যাওয়ার মধ্যে থাকে, লং উইকেন্ড। তো তো সেই জন্য এই নানা রকম পাশ কাটিয়ে এই গাড়ি প্রোগ্রাম করা যায় না, যারা প্রোগ্রাম করে তারা জানেন। তো কিছু কিছু লোকের অত্যন্ত সহৃদয় সহযোগিতা, আমি মেনশন করবো না তাদের নাম এবং কী দিয়ে তারা সহায়তা করেছেন সেটাও আমি উল্লেখ করতে চাই না, কিন্তু তারাও সহায়তা করেছেন এবং তাদের জন্য এটা সম্ভব হচ্ছে, তারা আমাদের সবার ধন্যবাদ। আর আজকে তো শেষ দিন, বাচ্চা কাচ্চারা অনেকে এসছে তাদেরকে ছেড়ে, এটা কিন্তু হুট করেই করা অনুষ্ঠানটা, আর আমি এই জায়গাটা কখনো দেখিনি। আমি এখানে ছিলাম অ্যাকচুয়ালি 5-6 বছর, বেশ না 9 বছর ছিলাম শিকাগোতে আগে, অ্যান্ড আই লেফট ইন 2009 ডিসেম্বরে। তা আবার আসলাম, এখন আমার নাতি হয়েছে একটা 7 মাস, তো ওকে দেখতে আসলাম, সেই সুযোগে অনুষ্ঠানটা করা হচ্ছে। বাবুর ভাই হঠাৎ করে বললেন, আপনারা তো বাবুর ভাইকে অনেক ভালো করে চিনেন আমার থেকে বেশি, উনি হুট করেই বলেন, আমার হয়তো হুট করে ভুলেও যান। এনিওয়েজ, উনি খুব বলেছেন, তারপর বাক্তিয়ার, নারমিন, এরা সবাই আমাকে অনেক এনকারেজ করলো যে না করেন, অনুষ্ঠানটা করেন। আসলে আমার স্মৃতি অনেকই আছে এখানে, আর আমার হাজব্যান্ড আজাদ হাফিজ, ও আমার সাথে গান করত, আমরা একসাথেই দুজনে করতাম। সো আমরা এই প্রথম আমি এখানে পড়ছি, আমি শুভাশিসকে অনেক ধন্যবাদ দিচ্ছি এত সময় নষ্ট করে মানে আমার জন্য এসছে এখানে। আমরা কিন্তু আগে অনেক, আগে যখন ছিলাম আমরা অনেক অনুষ্ঠান একসাথে করেছি। অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই ডিসকভার্ড শুভাশিস আমাদের প্রোগ্রামে, অ্যান্ড হি ওয়াজ তো আমি আমি শঙ্কর দাকে একটু, আমি আমার সাথে কিন্তু আজকে প্রথম ওনার পরিচয় দেখা হলো, শঙ্কর দা যখন আসবেন তখন নিশ্চয় উনি নিজের কথা কিছু বলবেন। আর শুভাশিস মাইক্রোফোন ইজ ইট ওকে? হ্যাঁ, আমি একটু ঠিক করে একটু বলাটা
আমি চাচ্ছিলাম প্রথমে, যেহেতু নজরুল সঙ্গীতে আমি স্পেশালাইজ করেছি আমাদের ছায়ানট থেকে, ঢাকায় ছায়ানটের নাম আপনারা জানেন, সবচেয়ে পুরনো স্কুল ইনস্টিটিউশন ফর মিউজিক, তো নজরুলেই আমি পাস করেছি ওখান থেকে 5 বছরের কোর্সে। কিন্তু সাথে সাথে যেমন হয়, আমি অনেক সুযোগ পেয়েছি বেসিক ক্লাসিক্যাল কিছু শেখার, এবং সেগুলো সবই আমাদের ঢাকার বাড়ির মজুমদারের কাছে করেছি, ওনাকে স্মরণ করছি আজকে। আর 1975 আই স্টার্টেড উইথ কেসি ব্যানার্জি, কানাকে উনি হলেন মানবেন্দ্রের কাকা, ওনার কাছে ক্লাসিক্যালটা খুব ভালোভাবে শিখেছিলাম। তারপরে 82 আমি এই কানাঞ্জির কাছে আমি বসেছি, 1 বছর 1.5 বছর বেশি সময় পাইনি। আর ইন দ্য মিন টাইম ঢাকায় অনেকে এসছেন আমাদের এখানে, পণ্ডিত জাসরাজ এসছে, ওস্তাদ ভাস্কর আলী এসছেন, সো সুযোগ হয়েছে ভালো ভালো লোকের গান শোনা, ওনাদের কাছে বসা। নিজে পারিনি হয়তো আয়ত্তে করতে, বাট ভালো গান কিছু শুনেছি। ওষুধের কথা বলতে বললাম যে টোটকা জানেন কিনা কেউ, তাহলে আমার গলাটা যদি ছাড়ে, খুব খারাপ অবস্থা। Oh,
Thank you.
Thank you.
Shoshana, Shiva, Shiva.